সেইটার একটা ভার্সন 2 ওদের আসতে চলেছে, এটা আমি সবার আগে আমি প্রেডিক্ট করেছিলাম, তখনও কেউ প্রেডিক্ট করেনি। এবার মেন চারটে লেন্সের কথা বলবো যেটা শুনলে তোমরা যা শক হয়ে যাবে। হ্যালো গাইস, দিস ইজ অভিষেক মজুমদার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা বড় টপিক নিয়ে আজকে ডিসকাশন করব, সেটা হলো আপকামিং সোনি অ্যানাউন্সমেন্ট বা সোনির সারপ্রাইজেস। তোমরা সবাই জানো যে এখন সোনি A7 III বা সোনি A7C, ইভেন সোনি A7 IVএরও শর্টেজ হয়ে গেছে। তার কারণ ওদের যে চিপটা হয় সেই চিপের সাপ্লাই অনেক কমে গেছে, যার জন্য আমাদের এখানে অ্যাভেলেবিলিটিও অনেক বেশি কমে গেছে। ফার্স্ট নিউজ হলো A7C, যেটা মিনি ভার্সন অফ A7 III, সেটা আর 3 মাসের মধ্যে আমাদের মার্কেটে চলে আসবে। A7C বা A7 III অনেকটা কোয়ান্টিটিতে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। সেকেন্ড যদি আমি বলি কিছু কিছু ক্যামেরার ব্যাপারে বলবো, সে ক্যামেরা হচ্ছে আপকামিং সোনির ক্যামেরা, যেটা এখনও পর্যন্ত সোনি আলফা রিউমার্সে জানা গেছে। তার মধ্যে ফার্স্ট হলো সোনি A7R Mark V, এটা লেট হতেও পারে ডিউ টু দ্য শর্টেজ অফ সেমিকন্ডাক্টর। সেকেন্ড ক্যামেরা যেটা আমি তোমাদেরকে এখন বলতে চলেছি সেটা হলো সোনি A9 Mark III। সো Q2 এটা চলে আসতে পারে, বাট সেখানেও এটা লেখা রয়েছে যে শর্টেজ অফ সেমিকন্ডাক্টরের জন্য হয়তো একটু ডিলে হতে পারে। এবার আসি আমি সেকেন্ড সেকশন, সেটা হচ্ছে লেন্স, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে ফার্স্ট লেন্স হচ্ছে সোনি FE 28-75 f/2.8। তোমরা অলরেডি জানো গাইজ যে 28-75 f/2.8 ট্যামরনে অলরেডি প্রেজেন্ট আছে। সবচেয়ে বেশি সেল যেটা কম্বিনেশন এনেছিল সেটা হচ্ছে A7 III উইথ 28-75 f/2.8 লেন্স। আমি নিজেও সেটা ব্যবহার করি, আমি জানি না কেন সোনি এটা আনছে, অলরেডি এটা মার্কেটে প্রেজেন্ট আছে। এটা জাস্ট ওরা মার্কেটের যে রেঞ্জটা আছে লেন্সের সেটাকে আরও ফ্লেক্সিবল বানানোর জন্য এই ভ্যারিয়েশনটা, এই ভার্সনটা ওরা আনছে। মুভ অন যদি করি তাহলে সেকেন্ড লেন্সে আমরা যদি যাই, তাহলে তোমরা অলরেডি জানো আমি আগেও এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে 24-70 f/2.8 যেটা জি মাস্টার সোনির আছে, আর 70-200 f/2.8 জি মাস্টার যেটা আছে সোনির, সেইটার একটা ভার্সন 2 ওদের আসতে চলেছে। এটা আমি সবার আগে আমি প্রেডিক্ট করেছিলাম, তখনও কেউ প্রেডিক্ট করেনি। নতুন XD লিনিয়ার মোটর নেই, সেগুলোকে ওরা রিকনস্ট্রাক্ট করে নতুন XD লিনিয়ার মোটরের সাহায্যে ওরা বের করবে। 70-200 f/2.8 জি মাস্টার ভার্সন 2 ওরা এনেও ছিল, এবারও দেখো 24-70 f/2.8 জি মাস্টার ভার্সন 2, এটা অনেক আগেই ওরা অ্যানাউন্স করেছিল, সো সেটাও আসছে। এবার মেন চারটে লেন্সের কথা বলবো যেটা শুনলে তোমরা যা শক হয়ে যাবে। তার মধ্যে ফার্স্ট লেন্স হচ্ছে Sigma 16-28 DG DN8 লেন্স, যেটা কন্টেম্পোরারি লেন্স, সেটা 2.8 অ্যাপারচারের সেটা ওরা আনছে। তোমরা জানো সিগমা বা ট্যামরন যখনই লেন্স আনিস তাদের প্রাইস অনেকটাই কম্পারেটিভলি কম হয়। সেকেন্ড যদি অপশানটা যাই তাহলে সেটা সব থেকে বিগেস্ট নিউজ, সেটা হচ্ছে তোমরা জানো যে সোনির একটা লেন্স বেরিয়েছিল, খুবই পপুলার লেন্স বেরিয়েছিল, সেটা হচ্ছে 50mm f/1.2 G Master। তোমরা দেখেছিলে ওটা কতটা বেশি কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে ওটা বানিয়েছিল, XD লিনিয়ার মোটর ছিল ওটার মধ্যে, কতটা ক্লোজ ফোকাসিং ডিস্টেন্স ছিল। সো এবার সবার কথা মাথায় রেখে, সমস্ত ইউজার্সদের কথা মাথায় রেখে সিগমা 50mm 1.2 লেন্স আনতে চলেছে, যেটা হচ্ছে DG DN8 লেন্স। এটা রিলিজ হতে চলেছে 2022 April-June মধ্যে, বাট সোনির থেকে $500 কম দামে, অলমোস্ট 40,000 দাম কম করছে। তেমনি আরেকটা লেন্স বার করতে চলেছে 50 f/2 DG DN8 লেন্স, সে আগেরটা ছিল 51.2 DG DN8 লেন্স, এটা হচ্ছে 50 f/2। অ্যান্ড দ্য লাস্ট মোস্ট এক্সাইটিং লেন্স ফ্রম সোনি ইজ 85 f/1.2 G Master। 51.2 যারা বার করতে পেরেছে ওরকম একটা কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে, তারা 85 1.2 অবভিয়াসলি কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরেই বার করবে। দেখা যাক কবে বার হয়, তারপর আমরা এটার রিভিউ দেখে আমরা বুঝতে পারবো, বা আমরা চেক করে বা ইউজ করে বুঝতে পারবো। এবার তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন লেন্সটা বা কোন ক্যামেরাটার জন্য বেশি এক্সাইটেড। আমি মেনলি সিগমা লেন্সের জন্য বেশি এক্সাইটেড, যেটা 50 f/1.2 অ্যান্ড 50 f/2। আই হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, হয়তো এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার গাইস।